এক করে তো তোমরা কিভাবে সেট করবে, তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো তোমাদেরকে কোনোটাই শার্ট নষ্ট হবে না, তো স্টেপটা তোমরা দেখতে থাকো। আর টেকনিকটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তো স্টেপ ফলো। তো ফার্স্ট পজিশন, তো আমাকে অ্যাটাক, তো ফার্স্টে যখন আমাকে অ্যাটাক করছে তো টেকনিকটাকে অবশ্যই ফলো রাখবে। তো টেকনিকটা আমরা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই দেখবে। ও যখন আমাকে টাইট করে ধরে আছে, তো ফার্স্টে আমরা এখান থেকে দেখো এটাকে এইভাবে টাইট করে নিচ্ছি। তো ফার্স্ট পজিশন এটাকে নোবার পরে ও এখান থেকে যাব পাওয়ারফুল হিট অ্যাটাক। তো ফার্স্ট পজিশন আবার তোমাদেরকে দেখাবো, তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ফার্স্ট তোমাদেরকে আবার স্টেপ দেখাচ্ছি, তো স্লোভাবে তো দেখতে থাকো। তো ফার্স্ট পজিশন অ্যাটাক, তো যখনই আমাদের শার্ট টাইট করে এভাবে ধরছে, তো ফার্স্টে কী করবো আমরা এই লেফট হ্যান্ডটাকে এটাকে এইভাবে দেবো টাইট করে। তো দেওয়ার পরে এখান থেকে এটাকে টাইট করে ধরে নেবো। তো যখনই আমি এখান থেকে এটাকে ধরছি, তো এটা এমনি ছেড়ে দেবে। তো ছাড়ার পরে দেখো এখান থেকে এটাকে ফুল এটাকে পেশা রাখবে, যাতে ও এখান থেকে নাড়াতে না পারে। তো তারপরে যেটা করবে ফার্স্ট পজিশন, যেটা আমার এই রাইট লেফটটাকে এখান থেকে এটাকে টাইটে দেবো, সাইডে টাইট করে। তো দেওয়ার পরে এখান থেকে এটাকে গলাটাকে ধরবে সাইডে, এই এটা ফেলে দাও। তো গাইস ফার্স্ট পজিশন আবার তোমাদেরকে এই সাইড দিয়ে দেখাবো, তো স্টেপটাকে দেখতে থাকো। পজিশন অ্যাটাক, তো এভাবে যখনই ধরছে দেখো ফার্স্ট পজিশন কী করছি, এখান থেকে এটাকে আমি নিয়ে নিচ্ছি। তো নোবার পরে এখান থেকে এটাকে টাইট করছি ডাউন। তো ডাউন যখনই আমাকে হচ্ছে এই পাশ দিয়ে, তো ফার্স্ট দেখে আমি যেটা করবো এখান থেকে এটাকে এই সাইডে দেবো। তো দেওয়ার পরে এখান থেকে এটাকে টাইট করবো, তো টাইট করার পরে এখান থেকে ফেলে দেবো। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই